আমাদের জুয়েল ভাই এই যে আমাদের কাছে তাল গাছ একটা ক্রয় করলো, এটা পরিবেশের অনেক ভারসাম্য রক্ষা করে। এই যে আমাদের নিম তৈল, এগুলো পরিবেশ সম্মত, মানে এগুলো মানুষদের কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করে মানুষের রোগ ব্যাধি হয়, এগুলো হলো প্রাকৃতিক পেস্টিসাইড, এটাও বললাম। আবার এই যে তাল গাছ, এই ভাই দুইটা কিনলো ভাই তাল গাছ। তাহলে কী ভাই জানি বললেন আপনি, জুয়েল ভাই, কেন এটা আপনার মানে উদ্দেশ্য কি এটা তাল গাছ কিনলেন? যে অনেকে কিনে না, সবাই তো কিনে না, পরিবেশের যে ভারসাম্য রক্ষা করা এবং যে বজ্রপাত বাড়তেছে এটার জন্য তাল গাছে কোনো বিকল্প? হ্যাঁ, এটা একটা আমলে সালিহা, মানে এটা সৎকাল, এবং এগুলো আপনার আস্তে আস্তে রেয়ার হয়ে যেতেছে, ভবিষ্যৎ প্রজন্ম তো আসলে একসময় জানতো খালি মাথার উপরে বজ্রপাত হইব, বজ্রপাত পড়া তো জানা নাই, হেফাজত করে। হ্যাঁ হ্যাঁ, যা হোক যা হোক, আপনি তো পরিবেশের কারণে বা মানুষের বজ্রপাত যাতে রোধক হয়, বজ্র এই চিন্তা ভাবনা তো কারো নাই, সবাই খালি আম গাছ কাঁঠাল গাছ নিয়ে ব্যস্ত। এই যে আপনি যে একটা তাল গাছ কিনলেন, এই জন্য আপনি আমাদের সৌদি ক্ষেত নার্সারির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, বা আমাদের একটা আছে টেলিভিশন চ্যানেল আছে ডিজিটাল এগ্রো টিভি, তার পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আমরা শ্যামলি। যাই হোক, আমাদের প্রতিবেশী কাছাকাছি আপনাদের, আপনারা আমি সেই জন্য অনেকেই গাছ কিনে, কিন্তু সবাইকে তো আমি বলি না, যারা খেজুর গাছ বা এই যে তাল গাছ রেয়ার গাছ কিনে, বা আরেকটা আছে হইল বৃদ্ধা নারিকেল, বদ্ধা নারিকেল, ওইটাও একটা নারিকেল গাছ আছে, ওইটাও এই বজ্রপাত রোধক বা বজ্রপাত ওগুলা নিয়ন্ত্রণ করে বা ওগুলার উপরে ওগুলা টানে, ওইটা আমার কাছে আছে, আমি একটা আনছি, আমিও লাগাবো। আর তাল গাছটা আমরা শত শত লাগাইতেছি বিভিন্ন জায়গায়, আমার এখনও প্রায় 2-3 হাজার তাল গাছের ওয়ার্ডার আছে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে মেলার শেষের দিকে এই যে আমাদের এই ডিজিটাল এগ্রো টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, আসসালামু আলাইকুম।